আপনা থেকে হরি মন্দির আমরা শুভ সূচনা করেছি। আমরা শেষ করব কোলাবাড়ি হাইস্কুলের মাঠে একটা সভা করে তারপর শেষ করব। এর মধ্যে মধ্যে বিভিন্ন কর্মসূচি আছে। আমরা হাইস্কুলে যেমন ভিজিট করতে আমরা দলীয় কর্মীদের নিয়ে আমরা দলীয় অফিসে বসব। আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা সারাদিন সারারাত্রি আমরা সন্ধে পর্যন্ত আজকে মূলত কর্মসূচি হচ্ছে এটা যে দিদির রক্ষা কবচ আমরা আজকে শুরু করিনি। আমরা প্রথমে আমাদের শুরু হয়ে গেছে রাত্রি, গতকাল আমি গোপাল পড়েছিলাম, খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি। এবং আমি আমার বিশ্বাস আমরা বারাসাত 2 নম্বর ব্লকে যে শুরু করেছি সম্মুদার নেতৃত্বে, আমরা এটাও সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা করতে পারব এবং মানুষের কাছে আমরা যাব। আজকে আমরা শুরু করেছি আগামীকাল থেকে প্রত্যেক দিক থেকে যে আমাদের দিদি দূত হিসেবে যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তারা মানুষের বাড়ি বাড়ি যায়, আমরা বাড়ি বাড়ি যাই, মানুষের বাড়িতে দিদি দূত হিসেবে যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা তারা গিয়ে 15টা প্রকল্প নিয়ে তারা যাচ্ছে মানুষের কাছে যে আপনি 15টা প্রকল্পের মধ্যে কটা আপনি পেয়েছেন কটা পান পান। কে বলবো আমি এটা পাইনি, কে বলবো ওটা পাইনি, বিভিন্ন অভাব অভিযোগ শোনার জন্য এই দূত হিসেবে বাড়ি বাড়ি মানুষের পালানো হবে। 5 জন করে এক একটা বাড়িতে যাবে এবং ধৈর্য ধরে মানুষের কথা শুনবে। আমি তাদের বলবো যারা দিদির দূত হিসেবে যারা যাবেন তা আগামীকাল কেউ এক্সাইটেড হয়ে রাগ করে কোনো কথা বলবেন, কারণ একটা বিরোধী দলের একটা চক্রান্ত আছে এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করবার জন্য একটা বাজে মন্তব্য করে আমাকে আপনাকে মাথায় গরম করিয়ে দিয়ে একটা উল্টো পাল্টা কথা বলিয়ে দেবে, এটা কেন করবেন না? মানুষের কথা ধৈর্য ধরে শুনতে হবে। এই 15টা প্রকল্পের মধ্যে আপনি কটা পেয়েছেন? আমি 10টা পেয়েছি, আমি 4টে পাই। ওই 4টে মধ্যে লিপিবদ্ধ করে অ্যাপস এর মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে পাঠাতে হবে। মমতা ব্যানার্জির কথা দিয়েছে নজরুল মঞ্চে যাদের মানুষের অভাব অভিযোগগুলো আছে যাদের পূর্ণ করতে পারিনি আমরা সেগুলো পূরণ করবার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের দলের গাইডলাইন। আমরা যে প্রকল্পগুলো মানুষের কাছে নিয়ে যাব সেগুলো খুব জনপ্রিয় প্রকল্প। এফটিকা সাহেব বলছিলেন, সম্মুদা বলছেন না, 74টা প্রকল্প তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হওয়া থেকে মরা সব প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি। তবু যেমন আমরা দুয়ারে সরকার করেছি, মানুষের বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা লিপিবদ্ধ করেছি। দুয়ারে সরকারের মাধ্যমে আমরা মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি। আমরা বঙ্গধ্বনি করে মানুষের বাড়ি গেছি, দিদিকে বলো প্রকল্প নিয়ে আমরা বাড়িতে গেছি। আমরা যেসব প্রকল্প মমতা ব্যানার্জি আমাদের দিয়েছিলেন আমরা তার সুফল পেয়েছি। 2021 বাংলার মানুষ তার সুফল দিয়েছে। ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে ড্যামেজ করে দিয়েছে, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ছেড়ে নিয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে আজকে খাদ্য সংসদ এমন একটা জনপ্রিয় প্রকল্প দুয়ারে ভারতবর্ষের একটা রাজ্যে দেখা দেখিয়ে করে মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিয়েছে। আজকে বাড়ি বাড়ি বসে আমরা রেশন পাচ্ছি, আজকে ফ্রিতে চাল পাচ্ছি, গরিব মানুষ দুবেলা করে আমরা খেতে পাচ্ছি। উনি বলছিলেন জঙ্গলমহলের কথা, আমরা সরে আমি নিজে গেছি মায়াশান দেবীর সাথে, মানুষের কি অভাব, গাছের ছাল সাধ্য করে পিঁপড়ির ডিম করতে হতো, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আজকে মানুষের ঘরে ঘরে চাল পৌঁছে দিয়েছে, দুটো চাল সাধ্য করে মানুষের পেটে ভাত যাচ্ছে। এরকম জনপ্রিয় প্রকল্প আজকে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেছিলেন 2021 তিনি পূরণ করেছেন। আজকে 18,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দিতে হয়, এত বড় ব্যয়বহুল আর কোন রাজ্যে নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মহিলাদের সম্মান দেওয়ার জন্য তিনি আজকে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছেন, স্বাস্থ্যসাথী করেছেন, যুবশ্রী করেছেন, ঐক্যশ্রী করেছেন, কন্যাশ্রী করেছেন, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে সাইকেল করে, 1 কোটির উপরে সাইকেল দিয়েছে পশ্চিমবাংলায়। কোন সম্প্রদায় দেখা হয়নি, উভয় সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে সমস্ত মানুষ সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন। এই উন্নয়ন থেকে আমরা কারা বঞ্চিত সেটা জানার জন্য এই রক্ষা কবচ আমরা শুরু করেছি।
আরেকবার পঞ্চায়েতের আগে বাংলার মানুষের কি চাহিদা সেগুলো জানার জন্য আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিদির দূত হিসেবে যারা যাবে তারা সেগুলো লিপিবদ্ধ করবে। অতএব এই কর্মসূচিটা একটা ভালো দিক। আমাদের ভুল ভ্রান্তি হলে সম্পদা বলেছে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব, মানুষই আমাদের সর্বশেষ, মানুষই আমাদের সর্বশক্তি, মানুষই আমাদের শ্রেষ্ঠতা বলবে। কারণ এই বারোটা দু নম্বর গুলোকে ইতিহাস আমি জানি। আমি দু নম্বর 2009 সালে যখন এমপি হয়েছিলাম সেদিনের ঘটনা আমি জানি। আমি যদি জিততে না পারতাম অনেক ছেলে বাড়ি বাড়িতে পারতো না, অনেক ছেলে খুন হয়ে যেত, সেই ইতিহাস আমার জানা। আমি মহানগর সরকার সপ্তমীর দিনে মার্ডার হয়ে গেছি, তারই দাবি করে শ্বাস মাসে বাচ্চা আছে, রেলের চাকরি দিয়েছি তার বউকে, নুরালি মার্ডার হয়ে গেল। আমি আমরা যতটুকু পারি তার জন্য সাহায্য করি, তার ছেলের বউকে একটা আইসিএস চাকরি ব্যবস্থা করছি। তৃণমূল কংগ্রেস কারো ভুলে যায় না, তাদের কথা মনে রাখে না। এটা মমতা ব্যানার্জির আদর্শ, মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। নজরুল মঞ্চে যে ঘোষণা করেছিলেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটা সুপরিকল্পিত একটা সুমতামত মানুষের যদি মানে অধিকার মানুষের পৌঁছে দেওয়ার জন্য আজকে এই প্রকল্প করেছে। তাই আমরা সেই প্রকল্প আজকে আমরা শুরু করছি মানুষের দু নম্বর। আমার বিশ্বাস আমি আমাদের প্রয়াত মণিমোহন বাবু আমার সাথী ছিলেন, তিনি আজকে পরলোক গ্রহণ করেছে। আমি যখন এমপি ছিলাম আমাকে বলেছিলেন আমাদের মন্দিরটা ভেঙে যাচ্ছে, একটা গার্ডওয়ালে প্রয়োজন আছে। আমি সঙ্গে সঙ্গে টাকা অনুমোদন করে এই গার্ডওয়ালটা ব্যবস্থা করে দিয়েছি। আমার সেই কথা মনে হচ্ছে আজকে আমরা এখানে মিটিং কিনছি, কিন্তু মণিমোহন বাবু নাই আজকে আমাদের মধ্যে। যাই হোক তাকে স্মরণ করি এই ভাগ্যমন্ডপুরে দাঁড়িয়ে মনে হচ্ছে আজকে আমরা যে কর্মসূচি শুরু করেছি এই দাল অঞ্চলে 30টি মেম্বার এবং আমাদের যদি কোনো কোনো জায়গায় আমি এই হাই আমরা উন্নয়নের টাকা সমস্ত জায়গায় জায়গায় আমরা সমস্ত জায়গায় কেন্দ্র সরকার খাদ্য বন্ধ করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্র যে গরিব মানুষগুলো মানে তাদের জন্য আমাদের সরকার ভাবছে, আপনাদের হতাশ হওয়ার সময় জায়গায় মাথা মাথায় মমতা ব্যানার্জি বক্তব্য রাখার অবকাশ নেই। আমরা শুরু করেছি প্রোগ্রাম, আজকে সন্ধ্যা 7:30 পর্যন্ত প্রোগ্রাম চালিয়ে যাব। আপনারা আমাদের সাথে একদিন থাকবেন, প্রত্যেকটা জায়গায় আমরা মানুষের কাছে কি দাবি দেওয়া আছে সেগুলো আমরা শুনব। আগামীকাল বাড়ি বাড়ি যাবে আমাদের দূতেরা, মমতা ব্যানার্জির দূত যারা তৈরি করা হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে জবাব চাইবে এবং প্রশ্ন করবে, সে প্রশ্নের উত্তর দেবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় হিন্দ।